ওয়েলকাম টু ইয়র্ট চ্যানেল প্রেপারেশন ফর অল হ্যাশট্যাগ সিক্সটি ফোর ডিয়ার লার্নার্স ইট ইজ ইয়র্গ চ্যানেল তোমরা যারা ডিএলএড বাইশ চব্বিশ সেশানে পড়ছ তোমরা অলরেডি জেনে গিয়েছো উনতিরিশে ডিসেম্বর থেকে তোমাদের রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে এবং একুশ তেইশে যারা পড়ছে তাদের কিন্তু পার্ট টু এক্সামের রুটিন দেওয়া হয়ে গিয়েছে তাদের কিন্তু জানুয়ারি মাসের মধ্যে সিলেবাস কমপ্লিট এক্সাম কমপ্লিট হয়ে যাচ্ছে এবং তারপরেই কিন্তু তোমাদের রুটিন পাবলিশ হয়ে যাবে তোমাদের পার্ট ওয়ান ফাইনাল এক্সামের জন্য এবং সেটি কিন্তু ফেব্রুয়ারি মাসে হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল সে কারণে এখন থেকে পড়াশোনা শুরু না করলে কিন্তু ভালো রেজাল্ট তো দূরের কথা সাপলি পেয়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে তাই অনেক সময় নষ্ট হয়েছে এই দু থেকে শপথ করো যে এই কটা দিন খুব ভালো করে ডিএলএড এর জন্য মন দিয়ে পড়বে দেখে নেওয়া চাইল্ড স্টাডিজ থেকে সেভেন এবং সিক্সটিন মার্কসের সাজেশানগুলি এবং চ্যানেলে যে ধারাবাহিক সাজেশান দেওয়া হচ্ছে তোমরা যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো ধারাবাহিক ক্লাস পাওয়ার জন্য যারা ইংলিশে ভয় পাচ্ছ তোমাদের জন্য সেভেন সিক্সটিন মার্কসের অ্যান্সার কীভাবে লিখতে হয় কী কীভাবে লিখলে বেশি নাম্বার পাওয়া যায় সেটি নিয়ে ক্লাস আসবে নিয়মিত এবং যদি সেই ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখো তাহলে কিন্তু তোমাদের ইংরেজির প্রবলেম দূর হয়ে যাবে ইংরেজি নিয়ে আর কোনো টেনশান করতে হবে না তাহলে আজকে দেখে নেওয়া যাক সেভেন এবং সিক্সটিন মার্কসের চাইল্ড স্টাডিজ থেকে সাজেশানটি তোমরা যে সাজেশনটি দেব তার থেকে একটিও কম কোশ্চেন পড়বে না পারলে আরও কনসেপ্ট ক্লিয়ার করার জন্য থরলি রিডিং পড়ে রাখো আরও কয়েকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু এর থেকে কিন্তু কমাবে না তাহলে কিন্তু এক্সামে মুশকিলে পড়ে যাবে কারণ সরকারি স্কুলগুলিতে এক্সাম সেন্টার পড়ছে এবং সেখানে কিন্তু অত্যন্ত কড়া গার্ড দেওয়া হচ্ছে সেই জন্য এটাকে হালকাভাবে নিলে কিন্তু রেজাল্ট খারাপ হয়ে যাবে তাই এখনও সময় আছে তোমরা মন দিয়ে পড়া শুরু করে দাও দেখে নেব ডিএলএড পার্ট ওয়ান সেশান বাইশ চব্বিশের চাইল্ড স্টাডিসের সেভেন এবং সিক্সটিন মার্কসের ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা কিন্তু প্রতিটি কোশ্চেন পড়বে কনসেপ্ট ক্লিয়ারের জন্য পারলে টেক্সটগুলি একটু রিডিং পড়ে নেবে কিন্তু এই কোশ্চেনের মধ্যে থেকে কোনোটি বাদ দেবে না পারলে বেশি পড়ো প্রতিটি কোশ্চেন পড়বে কখনোই প্রভাবিত হবে না যে এই একটি কোশ্চেন আমি বলে দিচ্ছি এইটি পড়লেই কিন্তু এটি চলে আসবে এরকম কিন্তু কাকতালীয়ভাবে একটা মিলতে পারে কিন্তু এই ভরসায় যদি যাও তাহলে কিন্তু এক্সামে ঝুঁকি হয়ে যাবে খুবই এবং এরকম অনেক কারণেই গত বছর কিন্তু অনেক সাপলি এসছিল সবাই সাজেশানের উপর সাজেশান করে পড়ে গিয়েছিল তোমরা প্রতিটা কোশ্চেন পড়বে পারলে টেক্সট বুকটি কনসেপ্ট ক্লিয়ারের জন্য রিডিং পড়ে রাখবে যাতে যে কোনো কোশ্চেন তোমরা নিজের মতো করে লিখতে পারো দেখে নেওয়া যাক ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি বৃদ্ধি কাকে বলে এর বৈশিষ্ট্য লিখুন বিকাশ এর পাঁচটি নীতি লিখুন বিকাশের কী লিখতে হবে পাঁচটি নীতি বৃদ্ধি ও বিকাশের মধ্যে উপযুক্ত উদাহরণসহ পার্থক্য লিখুন এই বৃদ্ধি বিকাশ চ্যাপ্টার থেকে কিন্তু একটি কোশ্চেন আসবে। শিশুর প্রাক্ষবিক ও সামাজিক বিকাশের সঙ্গে খেলার যোগাযোগ আলোচনা করুন শিশুর প্রাক্ষবিক ও সামাজিক বিকাশের সাথে খেলার যোগাযোগ আলোচনা করুন শিশুর সামাজিকরণ প্রক্রিয়ার বিভিন্ন উপাদানগুলি বর্ণনা করুন মনের মৌলিক কাঠামো সম্পর্কে আলোচনা করুন কোহেলবার্গের নৈতিক বিকাশের সূত্রের বিভিন্ন পর্যায়কে সংক্ষেপে আলোচনা করুন এই কোহেলবার্গ কিন্তু অত্যন্ত ভালোভাবে পড়তে হবে শুধু কোহেলবাগ পড়লেও হবে না তারপরের এই থিওরিগুলি কিন্তু সব ভালো করে জেনে যেতে হবে থন্ডাইকের শিখনের মূল সূত্রগুলি কি এই সূত্রগুলি ব্যাখ্যা করুন এই কোহেলবার্গ সেভেন মার্কসেও আসতে পারে সিক্সটিন মার্ক্সেও কিন্তু আসার সম্ভাবনা রয়েছে থন কিন্তু সিক্সটিন মার্কসের আসার সম্ভাবনায় বেশি রয়েছে এই থান্ডাইক থেকে দুভাবে ঘুরিয়েও কোশ্চেন দিয়ে দিতে পারে তোমাদেরকে আনসার কিন্তু একই থাকবে কি আসতে পারে প্রচেষ্টা ও ভুল সংক্রান্ত শিখনের তথ্যটির শিক্ষাগত তাৎপর্য বর্ণনা করুন এটি আসলেও যা লিখবে থন্ডাইকের শিখনের মূল সূত্রগুলি কী এই সূত্রগুলির ব্যাখ্যা করুন এটিও কিন্তু একই আনসার হবে সেই মতো করে আনসার রেডি করে রাখবে যাতে যাই আসুক তোমরা লিখতে পারো আরও একটি গুরুত্বপূর্ণ থিওরি পেঁয়াজের মতে বৌদ্ধিক বিকাশের স্তরগুলি কী বৌদ্ধিক বিকাশের বিভিন্ন স্তরের বৈশিষ্ট্য ও শিক্ষাগত তাৎপর্য লিখুন এটিও কিন্তু 16 মার্কস জন্য খুবই ইম্পর্টেন্ট क्वेश्चन এডিকসনের মনোসামাজিক তত্ত্বের মূল উপাদানগুলি উল্লেখ করুন এই এডিকসন আসলে কিন্তু সব মার্কসে আসবে প্রোগগার্ড নির্মিতিবাদ কি এর মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন প্রজ্ঞান হবে না ওটি প্রজ্ঞার হবে প্রজ্ঞার নির্মিতিবাদ কি এর মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন প্রাচীন অনুবর্তন কি তার বৈশিষ্ট্যগুলি লিখুন এই ছিল ইম্পর্টেন্ট বারোটি কোশ্চেন যেগুলি সেভেন এবং সিক্সটিন মার্কসের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা এর থেকে একটিও কমাবে না পারলে আরও বেশি পড়ো যেমন আমি ফ্রয়েড দিইনি তোমরা ফ্রয়েডের তথ্যটিও পড়বে কারণ কনসেপ্ট ক্লিয়ার না থাকলে চাইল্ড স্টাডিজ থেকে কিন্তু আনসার লিখতে পারবে না সেই কারণে যে থিওরিগুলি আছে সেই থিওরিগুলি সব থেকে ভালো করে মুখস্ত করো তাছাড়া বৃদ্ধি বিকাশ চ্যাপ্টারটা একদমই সোজা সেই চ্যাপ্টারটি ভালো করে পড়ো আর থিওরিগুলি কহেলবার্গ পেঁয়াজে থন্ডাইক এই তিনটে কিন্তু খুঁটিয়ে পড়ো এবং এই তিনটে সিক্সটিন মার্কসের জন্য রেডি করো ভালো করে দেখো একটি না একটি থিওরি কিন্তু সিক্সটিন মার্ক্সে আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে এই ছিল সেভেন এবং সিক্সটিন মার্কসের করছেন তোমরা চ্যানেলটিকে ফলো করো যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো চ্যানেলে কিন্তু ধারাবাহিক সাজেশানের ভিডিও আপলোড হবে